শুধু কোনো রাজনৈতিক দল নয় বা ব্যক্তি নয় বা শুধুমাত্র আপনার পেশাজীবীরা নয়, সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে সাবেক একজন প্রধান বিচারপতি তার বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন, রায়ের মধ্যে, যে একজন মনস্টার সব কিছু দখল করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে সবাই। আসলে আজকে ব্যাপারটা সেটাই হয়েছে, একজন একজন ভয়াবহ দৈত্য সে সমস্ত আক্রোশ নিয়ে আমরা পুরো বাংলাদেশকে সে তছনছ করে ফেলছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে, এই 17 বছরের মধ্যে যখন গণতন্ত্রকে হারিয়েছি, সেই সময় থেকে সবগুলো প্রতিষ্ঠান আসছে সেগুলো ধ্বংস করা হয়েছে। আমরা যাদের উপরে বিশ্বাস করি, আস্থা রাখি, গণমাধ্যম সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে, এবং পত্রিকা বন্ধ করা হয়েছে। যারা লেখেন সত্য কথা লেখেন, যারা লিখতে চান লিখতে পারেন, তাদেরকে আপনাদের এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনে তাদেরকে গ্রেফতার করা হয়, তুলে নেওয়া যাওয়া হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা। আজকে গাজীভাই বা গণি সেই পরিসংখ্যাটি খুব ভালো জানেন। আমি শুধু যেটা বলতে চাই যে এই গণমাধ্যমও রেহাই পায়নি, পায় না। ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে, তখন কেউই রেহাই পায় না। এই প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই সকলে জানা আছে, জার্মানে হিটলার যখন আপনার এক এক করে ধ্বংসযজ্ঞ করছিলেন, ইহুদিদের হত্যা করার শুরু করেছিলেন, তখন একজন বলেছিলেন যে এখন তো আমাদের নিচ্ছে না, শুধু ইহুদিদের নিচ্ছে। এরপর যখন কমিউনিস্টদের নেওয়া শুরু হলো, তখন কমিউনিস্টরা বললো যে আমাদের তো, আপনার সাংবাদিকরা বললেন যে আমাদের তো নিচ্ছে না। একসঙ্গে দেখা গেল সেই সাংবাদিকদেরও তুলে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে সেই অবস্থা তৈরি আছে। এটা আর রাষ্ট্র আছে বলে মনে হয় না, এটা মনে হয় না যে এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের কাছে মনে হয় যে একটা পুরোপুরিভাবে একটা আধিপত্যবাদ এবং একটা ভয়াবহ নির্মম ফ্যাসিবাদ আমাদের পরিচালিত করছে। আমাদের আপনারা জানেন যে এই বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বিরোধী দল আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি। আমরা যুগপথ আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে বাম রাজনৈতিক দল, অন্যদিকে ডান রাজনৈতিক দল, সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের 28 তারিখের যে সমাবেশ, সেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে সমাবেশ বন্ধ করে দিয়েছে। অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেল, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেল, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে ধীরে ধীরেই কিন্তু একটা ইটের উপরে ইট বেঁধে কিন্তু স্তম্ভ করে উঠে, এবং সেখানেই তাদের অবশ্যই পরাজিত হতে হয়। আমাদের কথা বলার সময় খুব বেশি নেই। আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি আমাদের প্যালেস্টাইনের সেই ভাই বোনদের কথা, যারা এই রমজান মাসে, যারা আজকে অন্যায়ভাবে ইসরায়েলের যে নারকীয় হত্যাকাণ্ড, সে গণহত্যার শিকার হচ্ছে, এবং রমজান মাসে তারা ক্ষুধায় চিৎকার করছে, কাঁদছে, খাদ্য পাচ্ছে না, সে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কত নৃশংস হতে পারে একটা জনপদকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার পর, তারা যেন বেঁচে থাকতে না পারে তাদের খাদ্য সরবরাহ বন্ধ করা। এটাতে আমার মনে হয় বিশ্ব মত যেভাবে গড়ে ওঠা উচিত ছিল সেই বিশ্ব মত। আরও দুঃখের কথা যে মুসলিম বিশ্ব, যারা সব সময় দাবি করেন যে সব মুসলমানদের পাশে আছেন, তারাও সেইভাবে জোরালো কোনো প্রতিবাদ করেন। এটা এখন মানবতার দাবি যে আজকে প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ানো, তাদের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ানো, ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলন
আন্দোলন বা আন্দোলনের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো। আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করি, আমাদের ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোথাও কিছু বাকি নেই, একেবারে সব ধ্বংস হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের দায়িত্ব যখন সবাই ঐক্যবদ্ধ হওয়া, আমি বারবার বলি যে আমাদেরকে জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। আগেও বলেছি, চেষ্টা করেছি, আমরা বিশ্বাস করি এটাকে আরও দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই জাতীয় ঐক্য গড়ে তুলে এই জনগণের শক্তির মধ্যে দিয়েই তাদের মাধ্যমেই পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে, এই ফ্যাসিবাদকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করবেন, এই বিষয়গুলি আমরা আপনাদের কাছ থেকে চাই। আপনারাই তো মানুষকে পথ দেখাবেন।